নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে আমি আশা চলে এসেছি আপনাদের সামনে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও এদিকে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আর সুস্থ আছি। এখন বাজে ঠিক সকাল 6:30। ঘুম থেকে রীতিমতো প্রতিদিনের মতো 5টাতে উঠেছি। উঠে সংসারের তো কিছু কাজ থাকে, সেগুলো সমস্ত কমপ্লিট করেছি আর ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আমি সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি, তারপর এদিকের কাজগুলো সেরে নেব। ঠাকুর ঘরের কাজটা যদি আগে করে নেওয়া যায় তাহলে বন্ধুরা খুব ভালো হয়, কারণ ঠাকুর ঘরের কাজ তো এই সমস্ত ঘরের কাজ করতে করতে করা যায় না, সেই জন্য। আর ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করে সকালে ঝাড় দিয়েছিলাম, দিয়ে নোংরাগুলো বাইরে বের করে রেখেছিলাম। এখন যেহেতু সব ঘর ঝাড় দিচ্ছি, সেই জন্য একবার সেগুলো ফেলে দেব। আর বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন এত নোংরা ঘর থেকে বেরোচ্ছে কেন, প্রতিদিনই আমার ঘর থেকে এত নোংরা বেরোয় কারণ ছেলে কাগজ কেটে গাড়ি এটা ওটা বানায়, সেই জন্য আর কি। ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এই নোংরাগুলো তুলে আমি প্যাকেটে ভরে রাখবো, পরে বাইরে ফেলে দেব। বন্ধুরা, আমি অনেক ভিডিওতে এই গাছে জল দেওয়া শেয়ার করেছি আপনাদের সঙ্গে, কিন্তু আমার বাড়িতে কী গাছ আছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি। দেখুন বন্ধুরা, এখানে ব্রাহ্মী শাক টবে লাগানো হয়েছিল আর এত বড় বড় হয়েছে। আর আমি তো যে প্রতিদিনই গাছে জল দিয়েছি দুবেলা, সকাল আর বিকেল। আর যেহেতু এই দুদিন ধরে বৃষ্টি হয়েছে, মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর কি প্রতিদিনই, সেই জন্য গাছগুলো এত বড় হয়েছে। আজকে কয়েকটা তুলছি, ভাজা করব, ছেলেকে দেবো। এগুলো স্মৃতিশক্তি বাড়ায়, এগুলো খাওয়া ভীষণ ভালো। আমি মাঝে মধ্যে ছেলেকে ভাজা করে দিই আর খুবই গাছগুলো বড় হয়। 3-4 দিন পর পর আমি কেটে আর কি এখান থেকে ডগাগুলো এইভাবে কেটে কেটে নিয়ে ভাজা করে দিই। দেখুন বন্ধুরা, মানে টব থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে, এই যে কত সুন্দর বড় বড় লতা হয়ে গেছে। এগুলো লাগিয়ে দিলে না আবার হয়ে যায়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য এখন লাগালে খুব ভালোভাবে বড় হচ্ছে। আমি দেখ দেখুন বন্ধুরা, আমি বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। আর এবার শাকগুলো আমি ভিজিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য, তারপর কুটে বেছে ভাজা করলে হয়ে যাবে। এবার আমি চালটা নিয়ে নিয়েছি, একবার আমি চালটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর কিছুটা জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দেব। এভাবে রাখলে কি হয় বন্ধুরা, গ্যাসটাও কম খরচ হয় আর ভাতটাও খুব ভালো ঝরঝরে হয়। এইভাবে আমি করি, যখনই রান্না করার আগে আমি চালটা এভাবে ভিজিয়ে রেখে দিই কিছু সময়ের জন্য, তারপর আমি ভাতটা রান্না করি। চাল ডাল ভিজিয়ে রাখা হয়ে গেছে, শাকটাও ভিজিয়ে রেখেছি আর হাঁড়িতেও জল রেখে দিয়েছিলাম। বন্ধুরা, বেশ অনেকটা সময় পর আবার চলে এসেছি রান্নাঘরে, শাকগুলো ভাজা করে নিলাম।
সংসারে যখন এক্সট্রা কোনো কাজ আমাদের করতে হয়, তখন আমরা যদি এইভাবে রান্নার দিকটা আগে গুছিয়ে নিই, মানে রান্নাটা আগে সেরে নিই, তাহলে বাড়ির যে অন্যান্য সদস্যরা রয়েছে তাদের কিন্তু অন্য কোনো অসুবিধা হবে না। মানে এক্সট্রা কাজ বলতে, আজকে যেমন আমি মুদিখানার জিনিসগুলো গোছাবো, সেই জন্য সেটা তো আমার ঠান্ডা মাথায় করতে হবে, কারণ সে কৌটোগুলো ধুতে হবে, তারপর সেগুলো জল ছড়াতে হবে, শুকিয়ে নিতে হবে, যাতে মানে মুদিখানার জিনিসগুলো, ডাল চাল এগুলো রাখলে যাতে কোনো রকম তাতে জল না থাকে। জল থাকলে কি হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আগে আমি রান্নার দিকটা কমপ্লিট করে নিলাম বন্ধুরা, এতে আমার বাড়ির যে অন্যান্য সদস্যরা রয়েছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি টাইমের মধ্যে তাদের খেতে দিতে পারবো। এই যে এখানে ব্রাহ্মী শাক ভাজা, সেটা রয়েছে খুবই সামান্য, এতে অল্প করলে করি আর কি, অল্পই খাওয়ার ভালো, বেশি খাওয়া যায় না। আর এখানে ভেন্ডি আলু ভাজা করেছি, সেটা রয়েছে। আর একটু ডাল করেছিলাম, এই যে সেটা রয়েছে, হাঁড়িতে রয়েছে ভাত, আর করেছি চিকেন। এটাই হচ্ছে আজকে রান্নাবান্নার মধ্যে রয়েছে। আর আমি এখন কন্টেনারগুলো সমস্ত পরিষ্কার করে নেব। যখনই আমি দেখি যে আমার ডাল কিংবা কোনো কিছু, বিস্কিট কোনো কিছু ফাঁকা হয়ে গেছে কৌটো থেকে, তখনই আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিই। তাছাড়াও যখন দেখি মুদিখানার জিনিস আনা হয়েছে একবারে বেশি কিছু, তখন আমি যে খালি যেগুলো থাকে সেগুলো সব এইভাবে পরিষ্কার করে জলটা ঝরিয়ে শুকিয়ে নিই। একা হাতে সংসার সামলাতে গেলে বন্ধুরা, যদি আমরা একটু বুদ্ধি করে কাজগুলো সেরে নিই, তাহলে কিন্তু দেখা যায় সবই নিয়ম মতো হবে, কারোর কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন ছেলেকে ভাত খাইয়ে দেবো, তার সঙ্গে আমিও খেয়ে নেব, কারণ এখন দুপুরবেলা। তারপর খাওয়া দাওয়া শেষে আমি ওইগুলো একে একে গুছিয়ে নিতে পারবো, কারণ এক্সট্রা টাইমে আমি ঘরের সমস্ত এক্সট্রা কাজগুলো আমি এইভাবেই করি, কারণ দৈনন্দিন কাজের মধ্যে এগুলো রাখি না, রাখলে পরে মানে প্রচণ্ড মাথায় চাপ পড়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি এগুলো জানলাতে দিয়ে দিয়েছি, এখানে একটু রৌদ্র আসে আর হাওয়া বাতাসে জলগুলো শুকিয়ে যাবে। তারপর আমি এই যে এখন এগুলো সমস্ত জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার পরিবারের সদস্য কম, সেই জন্য আমার সংসারে ঠিক যতটা জিনিস দরকার আমি ততটাই আনার চেষ্টা করি। এক্সট্রা বেশি জিনিস আনলে কি হবে, সেটা নষ্ট হবে আর সেটা ফেলে দিতে হবে, এতে কিন্তু আমাদের মানে অপচয় হবে। আমি চেষ্টা করি সবসময় যে জিনিসটা দেখি নেই সেটা আনার চেষ্টা করি। এখানে কিন্তু মাসকাবারি বাজার বলতে যেরকম কিছু নয়, এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমার এক মাস চলে যাবে, আর কিছু কিছু রয়েছে যেগুলো এক সপ্তাহ যাবে, আবার কিছু জিনিস রয়েছে এক মাসের বেশিও যাবে। আমার সুবিধা অনুযায়ী আমি বাজারগুলো করে থাকি, আর যেরকম টাকা থাকে সেইভাবেই কিন্তু আমি মুদিখানার জিনিসগুলো আনার চেষ্টা করি। যেহেতু এখন মাছের প্রথম দিকে আর কি, সেজন্য এই সময় তো সব দিকে একটু খরচা বেশি থাকে, সেই জন্য আমার যতটা দরকার ঠিক ততটাই আমি এখানে এনেছি, আর সেগুলোই আমি এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। এইভাবে যদি আমরা একটু হিসেব করে চলি বন্ধুরা, তাহলে দেখা যায় আমাদের কোনো জিনিস নষ্ট হয় না। আর সবসময় খেয়াল রাখতে হবে রান্নাঘরে কোন জিনিসটা শেষ হয়ে গেছে আর কোনটা রয়েছে, যেটা থাকবে সেটা না এনে সেটা পরে আনার চেষ্টা করলেই ভালো, আর যেটা শেষ হয়ে গেছে সেটা এনে এইভাবে যদি গুছিয়ে রাখা যায় বন্ধুরা,
তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই যে ক্যারি প্যাকেটগুলো সমস্ত কিছু আমি এখানে রেখে দিয়েছি, বাইরে ফেলে দেব। আর এইভাবে আমি জিনিসগুলো গুছিয়ে রাখি। এখানে কিছু আটা রয়েছে, মুড়ি রয়েছে বন্ধুরা। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, সেই জন্য এইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ছোট ছোট কন্টেনারগুলো আমি উপরে রাখি। আজকের ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে। তাহলে নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।